এমপি আনার কন্যার স্পর্শকাতর ফেসবুক পোস্ট জানিয়ে তোল পার সারা দেশ ঝিনাইদাহ চার আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণ মামলার আসামিদের জবানবন্দিতে উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য এদিকে ভারতের সিআইডি আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকে টিএনএ টেস্টের জন্য স্যাম্পল দিতে দেখেছে এই অবস্থায় বাবা হারানোর ব্যথা কষ্ট ও যন্ত্রণার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ডরিন তার ফেসবুক পোস্টে দেয়া একাধিক পোস্টে তিনি নিজের মানসিক অবস্থার কথা তুলে ধরেন এক আবেগঘন পোস্টে ডরিন লিখেছেন বাবাকে হারানোর পর থেকে তিনি আর কোনো কিছু রান্না করেন না পোস্টে তিনি লেখেন আমার আব্বু সে দিনের পর থেকে আর রান্নাও করি নাই আর তো ভালো লাগে না কিছুই বানাইতে একই দিনের অন্য এক পোস্টে তিনি লিখেছেন আর তো কথা হলো না আব্বু তোমার সাথে তুমি কি জানো আমি অসুস্থ বেশ কিছুদিন ধরে আর তো দেখতে পেলাম না তোমাকে আব্বু খুব কষ্ট হয় আমার তোমার জন্য আব্বু উল্লেখ্য গত বারোই মে চিকিৎসার জন্য ঝিনাইডের কালীগঞ্জ থেকে ভারতে যান এমপি আনার ওঠেন পশ্চিমবঙ্গ বরহনগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামের এক বন্ধুর বাড়িতে পরদিন চিকিৎসক দেখানোর কথা বলে ওই বাড়ি থেকে বের হন তিনি এরপর থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হন তিনি পাঁচ দিন পর আঠারোই মে বরনগর থানায় এমপি আনার নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস এরপর আর খোঁজ মেলেনি তিনবারের এই সংসদ সদস্যের বাইশে মে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে কলকাতার পাশেই নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন্স নামের একটি বহুতল আবাসিক ভবনের বিইউ ছাপ্পান্ন নম্বর রুমে আনোয়ারুল আজিম খুন হয়েছেন ঘরের ভেতর পাওয়া যায় রক্তের ছাপ তবে ঘরে মেলেনি তার মরদেহ